জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজনদেব রায়। চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনে ক্লিক করবা। বর্তমানে আমি আছি হোটেল চন্দনের ছাদে। আপনার পিছন দিকে দেখতে পারবা, দেখেই লাগেন নাই যে জায়গাটা যে প্লেইন এরিয়া, সব দিকে পাহাড় পাহাড়, এই জিনিসটাই দেখাইলাম। দেখুন না, হোটেল চন্দনের ছাদটা কে করিমিষ্টা কীরকম লাগে, কত সুন্দর। এখানে আমি যত দূর পর্যন্তই দেখবা, লাস্টের দিকে দেখুন সবদিকে কিন্তু পাহাড়, সারাউন্ডেড বাই পাহাড়। কিন্তু আজকে এই যে দেখুন এই সাইডে আপনি দেখতে পারতা, এইদিকে মেঘালয়ের পাহাড়। এই যে আপনি যদি একটু দূর দিকে যাইন, সাইড দিকে আপনি যত দূর দেখ রাইতে কিন্তু পাহাড়ই কিন্তু শুধু। চলি, অত উপরে উঠলেও অত সুন্দর ভিউ দেখা যায়, আদারওয়াইজ নিস্তাগিত করিমগঞ্জ একটু কীরকম কীরকম লাগে। আপনি কেন দেখতে পারবেন এখানে নবগ্রহ মন্দির, এই যে নবগ্রহ মন্দিরের ওটা উপরেরটা। এবার দেখা ওটা রেল স্টেশন, স্টেশনে এগুলো গেটও আছে। আর এই যে হচ্ছে এটা বিশালের চাল, আপনার এখানে যে বিশাল। আর ও দেখলাম আমরা এওসি পয়েন্ট, এই সেইখানে মানে আমরা পুলিশ পয়েন্ট, যেটা বন্ধ পেট্রোল পাম্পের সামনে যে পুলিশ পয়েন্ট, এটা এসে সামনে আছে কল্পতরু হোটেল। এখান থেকেও রামকৃষ্ণ মিশনের একটু ইয়েটা দেখা যায়। দেখুন দাঁড়াই, আমি জুম করি। এই এই যে দেখুন একটু দেখতে পারবা, একটু রামকৃষ্ণ মিশনের ইয়েটা অ্যাকচুয়ালি জুম করার পরে এটা একটু ইয়ে ব্লার হয়ে যায়। আর এদিকে আর দেখা যান না, এদিকে তো এদিকে সাল, এদিকে যাওয়ারও অপশন নাই, গেলেও মালিকে বাদ দিয়ে রাখে দিবা, এটা অন্য কথা। একটু একটু আগে যাওয়ার চেষ্টা করি। যাওয়া গেছে, ওই দেখেন আপনি হোটেল মহারাজাও দেখতে পারবেন এখান থেকে। কিন্তু একটু দূর পর্যন্ত যতক্ষণ সাই সাইন না, এখানে সবদিকে কিন্তু পাহাড় পাহাড় ছাড়া আর কিছু নেই। খুব সুন্দর ভিউ এটা, যদি এখন সাইড তলার জায়গা, যদি ওখানে এটা দশতলা হইতে বুঝতে পারলাম না, খরিমগঞ্জটা আরও কত সুন্দর।